আমি চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, হায় কত খুঁজেছি তোমায়, আমি শুধু খুঁজেছি তোমায়। আরও একবার ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে আমাদের আপনার সকলের প্রিয় সিধুকে। ওয়েল, কীভাবে দেখা যাবে সেটা জানার আগে একবার বলে দিই যে ওটিটিতে যেই ফিল্মটা আপনারা দেখতে চলেছেন তার নাম মুখোশ। আর সেই মুখোশের আড়ালে যিনি আছেন অফকোর্স আজকে এই মুহূর্তে আমার সঙ্গে যে সিধুদা। সিধুদা, ওয়েলকাম টু উই স্পট ইউ। সবার আগে বলো যে মুখোশে তোমরা আমরা তোমাকে আবার দেখতে পাচ্ছি ওটিটি যদিও, বাট স্টিল তোমাকে আবার একটু নতুনভাবে দেখো কিভাবে একটু বেশ। গল্পটা আমি জানি, মানে তোমার ক্যারেক্টার ইজ স্টিল তোমার মুখ থেকে শুনবো। কেমন এই পুলিশ? এই পুলিশ, তার কোনো মুখোশ নেই, তার কাজ হচ্ছে অন্যের মুখোশগুলোকে টেনে ছিঁড়ে হিঁচড়ে বার করে দেওয়া। তার ফলে ক্যারেক্টারের একরকম কালার আমরা জানছি, শেড জানছি, কিন্তু যখন গোয়েন্দা পুলিশ কাজ করছে তখন তার শেড কিন্তু পাল্টে যাচ্ছে। আমি ছোটবেলা থেকে পুলিশকে প্রচণ্ড পাই, এখনও পাই। হ্যাঁ, মানে ধরো আমি একটা সিগন্যালে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, আমি হয়তো ড্রাইভ করছি, দূর দিয়ে ট্রাফিক পুলিশ হেঁটে আসছে, আমার মনে হয় আমি কোনো ভুল করেছি, আমার দিকেই আসছে বোধ হয়, সে দিব্যু হেঁটে চলে গেল, আমার একটা কেমন মনের মধ্যে দুঃখগুণি হয়। তো সেই জায়গা থেকে একটি গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করা, সেটা আমার জন্য খুব খুব রিলিফ একটা। আর পুলিশকে ভয় পাবো না এরপর থেকে এরকম, কারণ এই বিশেষ গোয়েন্দা পুলিশটি, তার নাম হচ্ছে সঞ্জয় সেন, সে কিন্তু ওই টিপিক্যাল ওই অফিসারটা নয়, সে কিন্তু মজাদার লোক। সে পনিটেল করে, সে গুনগুন করে গান গায়, গানের মধ্যে থেকে আবার মানে ক্লু খুঁজে বার করে, কিছু তার চিন্তাভাবনা মানে তদন্তের চিন্তা তার গান থেকে বেরিয়ে আসে, বা তদন্তের কোনো মোমেন্ট থেকে তার একটা গান মনে আসে, এইরকম একটা সে চরিত্র। তো এটা করে খুব খুব মজা পেয়েছি আমি। আর কি মানে এরকম চরিত্র আমরা কিন্তু প্রায় মানে ওই কোভিড টাইম পিরিয়ডে কলকাতা পুলিশকে আমরা দেখেছি, তারা গান গেয়ে আমরা এন্টারটেইন করিয়ে কিভাবে মানুষজনকে ঘরে আটকে রাখে, ঠিক সেরকমই কিছু একটু আভাস কি আমরা এখানে পাবো? হ্যাঁ হ্যাঁ, এবং আমার এই সঞ্জয় সেনের একটি বাচ্চা মিষ্টি মেয়ে অ্যাসিস্ট্যান্ট আছে, তো সে আবার মাঝে মাঝে ভুল ধরিয়ে দেয় আর কি। মানে ধরো একটা কালো কাপড়, সেটা খুঁজে পেয়ে আমি বুঝছি একটা আমার মিলে গেছে, একটা অঙ্ক মিলে গেছে, তো আমি ভাবছি হম কালে হে তো ক্যা হুয়া ক্লু ওয়ালে হে, ওছে স্যার লিরিকটা ভুল হয়ে গেল। তো আমি বললাম লিরিক ভুল হলো কি আছে, ক্লু তো পাওয়া গেল। ও আচ্ছা, মানে এর মধ্যে তাহলে কি প্যারোডিও থাকছে? প্যারোডি মানে ওই আর কি, বলুন তো, একটা গান মনে পড়ে গেছে কালো কাপড় দেখে এই গানটা মনে পড়তেই পারে, এবং ওই ক্লু শব্দটা তার মধ্যে জুড়ে দেওয়া আর কি। আচ্ছা, গান এখানে ডেফিনেটলি একটা ভাইটাল রোল প্লে করছে তোমার ক্যারেক্টারের সঙ্গে, তো গানগুলো কি সিলেক্ট করা হয়েছে না যেরকম যেরকম সিচুয়েশন এসছে বা তৈরি হয়েছে শুটিংয়ের মাঝখানে, গানগুলো তুমি ডিরেক্টলি গেয়ে উঠেছো? না, কি গান হতে পারে এক একটা সিচুয়েশনে সেটা ডিরেক্টরের কিছুটা ভাবনা ছিল, তুহিন সত্যি অনেকটাই হোমওয়ার্ক করে রেখেছিল, আর কিছুটা আমার সাথে আলোচনাও করেছে যে এটা কি এটা হতে পারে, এটা কি ওইটা হতে পারে। তো কেমন লাগলো মানে এরম একটা টপিকে শুটিং, তারপরে হচ্ছে যে ওটিটি প্ল্যাটফর্ম, তুমি আগেও কাজ করেছো কিন্তু এটা হচ্ছে একটু ব্রডার স্পেকট্রামে, তো সেক্ষেত্রে এফর্টটা কতটা বা কিরকম মানে শুটিং সিকোয়েন্সটা সেরকম কিরকম ভাবে হয় সেটা একটু আমি জানতে চাইবো তোমার মুখ থেকে, মানে তোমার অনেক কটা মিডিয়ামসে কাজ করা হয়ে গেছে ইতিমধ্যে। এক নম্বর হচ্ছে যে ডিরেক্টরের কাছে যদি পুরো ভিশনটা স্পষ্ট থাকে না, তাহলে আমার মনে হয় অভিনেতাদের কাজটা খুব সহজ হয়ে যায়। সো প্রথম চার পাঁচটা সিন তুহিন আমায় নিজে অ্যাক্ট আউট করে দেখিয়েছে, যে এইরকম ভাবে এই দুটো কথা বলে তুমি একটু হেঁটে যাবে, ওর কাছে যাবে, এবার চোখে চোখ দিয়ে তাকাবে, আবার একটু সরে আসবে, মুখটা ঘুরিয়ে এরকম কথা বলবে। তো ও আমার প্রথম চারটে পাঁচটা সিন খুব ডিটেলসে আমার এইভাবে বুঝিয়ে দিয়েছে। এবার সেখান থেকে আমি এবার চরিত্রটা কীরকম হবে সেটা আমি বুঝতে পেরেছি, তারপর থেকে আমি নিজের মতন এগিয়েছি, এবং ও যেমনটা দেখিয়েছিল এমনটা আমি হয়তো 80% ফলো করেছি, 20% নিজের একটু ভাবনা অ্যাড করেছি, ও তাতে রাজি ছিল। সো তুহিন হ্যাজ বিন এ ওয়ান্ডারফুল ডিরেক্টর অ্যান্ড আই লাভড ওয়ার্ক ওয়ার্কিং উইথ হিম। সব গান কি তোমার গলায় থাকছে এখানে তাহলে? আলাদা করে গান আমি আছে কিনা আমি ঠিক জানি না, কারণ রোম্যান্টিক জুটি তো একটা আছে। হ্যাঁ, তো তাদের কোশ্চেনের আমি পুরো ব্যাপারটা ডিটেইলসটা আমি জানি না। ওকে, তো তোমার গলায় কটা গান আমরা শুনতে পাবো ওটিটিতে? না না, সবই এরকম টুকরো টুকরো গান,
সবই একদম টুকরো টুকরো, মানে ধরো একটা করিডোর দিয়ে হেঁটে যাচ্ছি, ওখানে গিয়ে ওই যে খুন হয়েছে তার বেশ কয়েকজন বন্ধু বান্ধব রয়েছে, তো এদের ইয়াং ছেলে মেয়েদের ধরে চ্যালেঞ্জ করবো। তো আমিও নিজের মনে মনে গেছে, দেখে যারা কিসমে কিতনা হ্যাদম, এই গাইতে গাইতে আমি করিডোর দিয়ে হাঁটছি। কাজে এরকম খুবই টুকরো গান সেগুলো ব্যবহার করছি, কিন্তু আমার মনে হয় এই গানগুলো ওই এক একটা সিকোয়েন্সের মধ্যে একটা অন্য মশলা এনেছে। আপনার সাথে পুরোপুরো একদম চরিত্রটা মিশে যায় এবং চরিত্রের মধ্যে যে মজাটা রয়েছে এবং গানের যে খেলাটা রয়েছে সেটা আপনি ছাড়া কেউ বার করতে পারবেন। তো সেই কারণেই, আচ্ছা আমরা তো বুঝতে পারলাম যে এক্স্যাক্টলি কেন কি কারণে কিভাবে ব্যাপারটা শুটিং হয়েছে এন্ড অল, কিন্তু যেতে যেতে যেটা হয় যে সিধু ম্যাজিক কে ধরে রাখতে হলে, মোমেন্টটা ক্রিয়েট করতে হলে সিধুর গলায় একটা গান হতেই হবে, এন্ড সেটা এই মুহূর্তে কোন গানটা হতে পারে? উই স্পট ইউ সমস্ত দর্শকদের সাবস্ক্রাইবারদের জন্য গাইতে পারি, আমি যে চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, হায় কত খুঁজেছি তোমায়, আমি শুধু খুঁজেছি তোমায়। থ্যাংক ইউ সিধুদা, আর এরকম ভাবেই তুমি এগিয়ে যাও, এরকম ভাবে আরো আরো প্রচুর এরকম ভাবে আমাদের আড্ডা হোক। আর আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের জন্য তুমি কি বলতে চাইবে? যার যেটা করতে ইচ্ছে করে মন দিয়ে করুন, ভালোবেসে করুন। এই যে শুটিংটা গল্প বলছিলাম সেটা দীঘাতে হয়েছে, নিউ দীঘাতে একটা হোটেলের মধ্যে এই মানে সিনগুলো নেওয়া হয়েছে। আমি 3 দিন দীঘাতে ছিলাম, আমি জল দেখিনি, বিশ্বাস করুন আমি জল দেখিনি। তার সেটা নিয়ে আমার মন খারাপ হয়েছে নিশ্চয়ই, কিন্তু কাজটার মধ্যে থাকার জন্য আমার ওই হোটেল চত্বর ওইখানেই আটকে থাকাটা জরুরি ছিল। সো ওই মন দিয়ে ভালোবেসে কাজ করলে আমার মনে হয় সফলতা আসবে। নমস্কার, আমি পরিচালক তুহিন সিনহা, নিয়ে আসছি মুখোশ দ্য মাস্ক এই ওয়েব সিরিজটি। এই মুখোশের গল্পটা হচ্ছে 3 বন্ধু তাদের গার্লফ্রেন্ডদের নিয়ে দীর্ঘদিন লকডাউনের পর তারা ঠিক করে যে কোথাও একটা ঘুরতে যাবে। তো সেখানে গিয়ে হঠাৎ করে একটি ছেলে মারা যায়, মানে খুন হয়। কীভাবে খুন হয় সেটা জানতে গেলেও কি অবশ্যই আপনাদের দেখতে হবে এই ওয়েব সিরিজটি। ওয়েব সিরিজটির প্রতিটি এপিসোডে, মানে টোটাল 6টা এপিসোডের মধ্যে প্রত্যেকটা এপিসোডে কিন্তু চমক রয়েছে, মানে কোনোটার সাথে কোনোটার কিন্তু সম্পর্ক নেই। লাস্ট 10 মিনিট কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে কে এই খুনের আসল রহস্যটা, মানে কার মাধ্যমে এই খুনটা হয়েছে। তো অতি অবশ্যই আপনাদের দেখতে হবে মুখোশ দ্য মাস্ক। এটি প্রযোজনা করেছে সবভূমি এন্টারটেনমেন্ট, প্রডিউস করেছে ডক্টর প্রবীণ কুমার ভৌমিক, এতে অভিনয় করেছে আপনাদের অতি পরিচিত মুখ সিধু, ক্যাকটাস ব্যান্ডের সিধু। এখানে খুব ইম্পর্টেন্ট একটি চরিত্র করেছে সঞ্জয় সেন, লালবাজারের গোয়েন্দা বিভাগের প্রধান, এই চরিত্রটি করেছেন। এছাড়াও এতে অভিনয় করেছে লামাদা, তমাল রায়চৌধুরী, সঞ্জীব সরকার, এতে অভিনয় করেছে অবন্তিকা, দিব্যেন্দু শেখর দাস, অনিকেত চট্টোপাধ্যায়, মৌপিয়া দাস, পায়েল প্রত্যেকে অভিনয় করেছে। এটি প্রযোজনা নিয়ন্ত্রণ করেছে তপন রায়। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এই মুখোশ ওয়েব সিরিজটি দেখতে। মুখোশ গল্পটি আমারই লেখা, খুব শীঘ্রই খুব জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুখোশ আসতে চলেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ।